আজই খুব শুভ দিন, বছরের একদম নতুন নতুন রক্তদান শিবির, ফ্রিতে চিকিৎসা, চোখের আই টেস্টিং চিকিৎসা হচ্ছে, তাই তো? আপনারা সকলে আসুন, যোগদান করুন, রক্ত দিন, অনেক মানুষের প্রাণ বাঁচবে, মানুষই মানুষের পাশে দাঁড়ায়। শুধু এটুকু বলবো যে একটু চোখ কান খোলা রাখবেন, অনেকেই চারিপাশে করোনার থেকে বেশি ডেঞ্জারাস, করোনার থেকে বেশি ডেঞ্জারাস কি জানেন? বিজেপি। কারণ ওরা আমাদের কালচার বোঝে না, কারণ ওরা মনুষ্যত্বের দাম বোঝে না, ওরা বোঝে না আমাদের পরিশ্রম, ওরা জানে শুধু বিজনেস। ওদের কাছে প্রচুর টাকা, চারিদিকে টাকা ছুঁড়ে দিচ্ছে, আর টাকা ছড়ানোর পরে যেটা করে সেটা হচ্ছে ওরা ধর্মকে ভিত্তি করে মানুষ মানুষের মধ্যে দাঙ্গা লাগায়। ওদের হাত এমনি রক্তে লাল, আপনারা সবই জানেন, আমি আলাদা করে বোঝাতে হবে না। আজকে আপনাদের বাড়িতে যদি কোনো অসুবিধে হয়, আপনাদের এক ডাকে কিন্তু আপনাদের চারিপাশে লোক পৌঁছে যাবে, হাজি সাহেব আসবে, আমরা আসবো, সবাই আমরা আসবো। ওদেরকে কিন্তু আপনারা চাইলেও আপনারা হাতের কাছে পাবেন না, কারণ তারা নিজেদের নেতা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর দূর দূর থেকে নিয়ে আসে, তারা মাসে দুদিন ফিক্স করে এবং তারপর এখানে আসে, মাসে দুদিন পাবেন, তার থেকে বেশি কিন্তু পাবেন না। তাহলে আপনার অসুবিধে হলে আপনাদের দেখবে কে? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, এটার দিকে একটু নজর রাখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এত বছর যেভাবে বাংলার প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে দিদি, আজকে দুয়ারে সরকারের মাধ্যমে প্রত্যেকজন কিন্তু বেনিফিট পাচ্ছে। আমি যতগুলো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছি আমি দেখেছি মানুষের বন্যা, সেখানে মানুষের বন্যা, সকলকে রেজিস্টার করা হচ্ছে এবং সকলেই বেনিফিট পাচ্ছে। তো বাংলার মানুষের জন্য যিনি লড়াই করছেন তার মুখের দিকে একবার তাকিয়ে থাকবেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আপনাদের সঠিক ডিসিশন, সঠিক নির্ণয় কী হওয়া উচিত। আমি আপনাদেরকে বলবো না যে এখানে ভোট দিন, এখানে ভোট দেবেন না, আপনাদেরকে বলবো যে আগামী দিনে যদি ভালোভাবে, যেভাবে এতদিন জাতি ভেদাভেদ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সকলে একসাথে বসবাস করেছি, আগামী দিনে যদি আমাদেরকে এইভাবেই এগিয়ে চলতে হয় তাহলে কিন্তু আমাদের দিদিকে দরকার। কারণ যেখানে বিজেপি সরকার ঢোকে সেখানে শুধু তারাই থাকে আর অন্য মানুষেরা কিন্তু বাঁচতে পারে না। আর যদি কথা বলি মাইনরিটির, তা আপনারা জানেন যে যখন বিজেপি সরকার যেখানে আসে সেখানে কিন্তু মাইনরিটিদের উল্টো গিনতি শুরু হয়ে যায়। Bureau Report News 24 India Bangla.